প্রায় কোটি টাকা ব্যয়ে দুবাইয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক যুবক ভিন্ন ধর্মী গাড়ির ইঞ্জিন আবিষ্কার করেছেন বিশ্বের যে কোনো প্রান্তেই তার আবিষ্কৃত ইঞ্জিন কোন গাড়িতে থাকলে তিনি বলে দিতে পারবেন সমস্যাও তার সমাধান মূলত কোনো ত্রুটি নিয়ে মালিকদের যেন গাড়ির কোম্পানিতে আসতে না হয় সেই চিন্তাধারা থেকেই তার এমন উদ্ভাবনী চিন্তা শুরু দুবাই ভিন্ন ধর্মী এক আবিষ্কার করে রীতিমতো লাগিয়ে দিয়েছেন বংশোদ্ভূত যুবক আশ্চর্যজনক আবিষ্কৃত ইঞ্জিনে খরচ পড়েছে প্রায় কোটি টাকা বিশ্বের যে কোনো প্রান্তে ইঞ্জিনটি কোনো গাড়িতে থাকলে কেবল ইন্টারনেটের সহযোগিতায় তিনি বা গাড়ির মালিক নিমিশেই শনাক্ত করতে পারবেন সমস্যা এবং তার সমাধান ফলে যে কেউ নিজে গ্যারেজে গিয়ে হয়রানি ছাড়া সমাধান করতে পারবে গাড়ির সমস্যা ডেলিভারি দেওয়ার পরে গাড়িটা হ্যান্ডিং এ চলে গেছে রেস চলে গেছে কোথায় চলে গেল কেমন ওইখানে কিছু সমস্যা থাকলে এখানের মেকানিক আর কিছু কি ইলেকট্রিশিয়ানের দরকার হবে না মূলত গাড়ির ত্রুটি নিয়ে কোম্পানিতে আসার সময়টুকু বাঁচানোর জন্যই তার এমন উদ্ভাবনী চিন্তা বলে জানান এল এস সেভেন এর নতুন ইঞ্জিন ক্রয় করেছিলেন কোম্পানি থেকে যার হর্স পাওয়ার ছিল পাঁচশো ਨੇ ਸਰਵਰ তৈরি কৃত বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে কম্পিউটারাইজ করে সেটিকে 2000 হর্সপাওয়ারের সম্পূর্ণ শক্তিশালী ইঞ্জিনের রূপ দেন এল7 এর ইঞ্জিন ব্লক আর হেড সিলিন্ডার এল7 এর সব পার্টস এগুলো ইঞ্জিনিয়ার্ড পার্টস যেমন এক্সজস্ট ইনটেক কম্পিউটার ওয়ারিং সব এ টু জেড এগুলো আমাদের নিজের কি এখানে সারা বিশ্বে এই প্রথম এমন আবিষ্কারে অবাক হয়েছেন সবাই তার এমন আবিষ্কার এক নজর দেখতে বিভিন্ন দেশের মানুষ তার প্রতিষ্ঠানে নিয়মিত ভিড় করেন ভিন্ন ধর্মী এমন আবিষ্কারে তিনি আবুধাবিতে বেস্ট অব ডিসপ্লে ক্রিয়েটর এবং দুবাই কাস্টম শোতে বেস্ট অব কাস্টম শো অ্যাওয়ার্ড পেয়ে দেশের জন্য সম্মান বয়ে এনেছেন উনিশশো থেকে সরওয়ার তৈরিকৃত ইঞ্জিনের গাড়ি দুবাই ছাড়াও বিভিন্ন দেশের আন্তর্জাতিক কার রেসিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আসছে এখানে দেখবেন আমার অফিসের মাধ্যমে না হলে আই থিঙ্ক মোর দেন ট্রফি আমার কাছে কি আগামীতে এই ইঞ্জিন থেকে বাড়িয়ে হাজার করে আরও শক্তিশালী করবেন এইভাবে বিভিন্ন রেসিং কার সহ বিলাসবহুল গাড়িতে এই প্রযুক্তি এক সময় সবাই ব্যবহার করবে এটাই তার প্রত্যাশা চন্দ্রানী চন্দ্রা নিউজ টোয়েন্টি